হাই বন্ধুরা আমি শ্রাবণী আর সীমা ফ্যাশানে আপনাদের স্বাগত যারা নতুন সেলাই শিখছেন তাদের সবার একটা কমন সমস্যা ব্লাউজের কাত পরে যাওয়া এই সমস্যার সমাধানের জন্যই আজ আমি কিছু টিপস আপনাদের বলবো এগুলো ফলো করলে কাত পরার সমস্যা হানড্রেড পারসেন্ট আপনাদের সলভ হবে প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব কিছু টিপস থাকে যেই সব টিপসগুলো ফলো করে আমি নিজে সাকসেসফুল হয়েছি আমি সেই সব টিপসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি যেই টিপসগুলো বলছি সেগুলো কিছুটা ফলো করতে হবে আপনাদের কাটিং করার সময় আর কিছুটা ফলো করতে হবে আপনাদের সেলাইয়ের সময় ব্লাউজের কাঠ পরার সবার প্রথম কারণ হলো ডিপ গলার জন্য ব্লাউজের গলার ডিপ যত বেশি হয় কাঠ পরার চান্সও তত বেশি দেখুন এই ব্লাউজটা আমার পেছনের গলার মাপ আছে আট ইঞ্চি তিরিশ সাইজের ব্লাউজে এই আট ইঞ্চির গলা কিন্তু বেশ অনেকটাই ডিপ এই ডিপ গলায় যখন পড়া হয় তখন কি হয় দুদিকে এরকম কাঁধটা সরে যায় যার ফলে কাট থেকে পড়ে যায় এই গলাটা যদি ছোট হতো তাহলে বেশি সরতে পারত না তখন কিন্তু এটা পড়ার চান্স থাকতো না আপনারা যখন ব্লাউজ কাটবেন তখন আপনাদের কি কি খেয়াল রাখতে হবে যার ফলে আপনাদের কাঠ পড়বে না প্রথমে আপনাদের যে ব্লাউজের মাপ আমি একটা রাফলি মাপ এখানে নিয়ে নিচ্ছি সাড়ে তেরো ইঞ্চিতে এবার এখানে আমি শোল্ডারের মাপটা নিয়ে নেব শোল্ডারের মাপ কত নেবেন যতটা আপনারা শোল্ডার মেপেছেন তাকে দুই দিয়ে হাফ করবেন এখানে আমার শোল্ডার আছে চোদ্দো তাকে দুই দিয়ে হাফ করলে হবে সাত সাতের থেকে আমরা দেড় ইঞ্চি মাইনাস করব। দেড় ইঞ্চি মাইনাস কেন করব যখনই আমরা ডিপ গলা কোনো ব্লাউজ বানাবো তখন অবশ্যই আমাদের এখান থেকে দেড় ইঞ্চি কমিয়ে নিতে হবে এখানে আমার শোল্ডার হয়েছে সাড়ে পাঁচ আর্ম হোলের এখানেও আমি সাড়ে পাঁচে ডাক দেব আর আর্মহোল নেব আমরা সাড়ে পাঁচে এটা দাগ দিয়ে দিলাম সাড়ে পাঁচে এবার এখান থেকেও এখানে সাড়ে পাঁচ যেহেতু শোল্ডার এখানেও আমাদের সাড়ে পাঁচে দাগ দিতে হবে এই দুটো পয়েন্ট এবার দাগ দিয়ে আমি মিলিয়ে নেব এখান থেকে নিয়ে নেব এবার আমাদের বডির মাপ বডির মাপ আমরা নেব যা হয়েছে বডির মাপ তাকে আমরা চার দিয়ে ভাগ করব তার সাথে আমরা হাফ ইঞ্চি যোগ করব। আমার বডির মাপ এখানে আছে ছত্রিশ তাকে চার দিয়ে ভাগ করলে হয় নয় আর হাফ ইঞ্চি বেশি মানে সাড়ে নয় সাড়ে নয়তে আমি দাগ দিয়ে দিলাম আর দেড় ইঞ্চি আমরা এক্সট্রা কাপড় রাখবো যাতে ব্লাউজটা পরে কমফর্ট হয় তার জন্যই কিন্তু হাফ ইঞ্চি আমরা লুজিং রাখলাম কাপড়ে এবার আমরা কোমরের মাপ নেব কোমরের মাপ যা আছে তাকে সরাসরি একদম চার দিয়ে ভাগ করে আমরা নিয়ে নেবো মাপ এখানে কোনো লুজিং দেওয়ার দরকার হবে না আমাদের কোমর আছে তিরিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত সাড়ে সাতে নিয়ে নিলাম এবার এক ইঞ্চি আমরা ডাটের জন্য কাপড় রাখবো আর দেড় ইঞ্চি আমরা এক্সট্রা কাপড় রাখব এবার এই দুটো পয়েন্ট আমরা এখানে মিলিয়ে দেব এবার এই ডাটটা আমরা কত দূরে নেব সামনের থেকে আমরা দেখুন সাড়ে তিন ইঞ্চি দূরে এই ডাটটা নেব আর ওপরে আমরা চার ইঞ্চি পর্যন্ত এই ডাটটা আমাদের টেনে দিতে হবে আর সোজা দাগ এবার এতে দিয়ে দেবো আর দুদিক থেকে আমাদের হাফ ইঞ্চি করে নেব মার্জিন আমরা এখানে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এই দাগ দুটো দিয়ে মিলিয়ে দিলাম বেসিক ব্লাউজের মাপটা আমাদের নেওয়া হয়ে গেছে এবার শোল্ডার যাতে পড়ে না যায় তার জন্য প্রথম টিপস আমরা কি করব এই সামনের দিকে আমরা হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দেব। কোন কোন ক্ষেত্রে আমরা পেছনের দিকে ডাউন করব সেটা যখন ইয়ার গলা বা কলার আলা গলা হবে তখনই আর যখন আমাদের ডিপ গলা ব্লাউজ হবে তখন কিন্তু আমাদের সামনের দিকে ডাউন করতে হবে ডিপটা নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি বা বারো ইঞ্চি এরকম যদি ডিপ হয় গলার ডিপ তখনই কিন্তু আমাদের সামনের দিকে হাফ ইঞ্চি গলা ডাউন করে দিতে হবে শোল্ডারটাকে এবার গলার ভেতরের যে চওড়াটা এটা আমরা কত নেব তিরিশ থেকে ছত্রিশ সাইজ ব্লাউজ পর্যন্ত আমরা এটা সোয়া দুই নেব তার থেকে বেশি না ছত্রিশ সাইজের ওপরে যদি ব্লাউজ হয় তাহলে সেটা আড়াই থেকে তিন ইঞ্চি আমরা নিতে পারি এবার নিচে যতটা ডিপ আপনি গলা দিতে চান ততটা নামিয়ে দিয়ে সোয়া দুই ইঞ্চি মাপ নিয়ে একটা বক্স করে দেব এবার এখান থেকে গোল শেপ দিয়ে দিলাম গলা আমাদের হয়ে গেল এবার হচ্ছে আর্মহোল আর্মহোলও যদি ঠিকঠাক না কাটা হয় তাহলে কিন্তু শোল্ডার পড়ে যায় আর্মহলের এখানে আমরা হাফ ইঞ্চি ভেতরে দাগ দিয়ে দেব এতে কিন্তু খুব সুন্দর আর্মহোলে ফিটিংস আসে এবং শোল্ডারও পড়ে যায় না এই দিক থেকে নেব আমরা হচ্ছে পেছন পাটের আর এটা নেব সামনের পাটের পেছন পাটের জন্য আমরা এখান থেকে এক ইঞ্চি একটা দাগ দিয়ে দেব দিয়ে এখানে একটা সুন্দর করে গোল শেপ দেব গোল গোলশেপটা খুব সুন্দর করে দিতে হবে এবং গোল গোলশেপটা দেওয়ার সময় অনেক সময় এখানে যদি ঠিকঠাক না আসে আমরা একটু নিচের দিকে নামিয়ে দিতে পারি অনেক সময় আমাদের আর্মহলের সঙ্গে ঠিকঠাক অ্যাডজাস্ট করার জন্য হাফ ইঞ্চির মতন আমরা এখানে ছেটে দিই এটা সেটাই দাগ দিয়েছি পেছন দিকটাতেও আমি এক ইঞ্চির মতন দাগ দিয়ে এখানেও গোল মতন শেপ দিয়ে দেব সামনের পাট আর পেছন পাটের সাথে কিন্তু এখানে পুনে এক ইঞ্চি থেকে এক ইঞ্চির মতন ফারাক থাকবে আর্মহলের জন্য কিন্তু কাঁধ পড়ে যাওয়ার একটা বড় সমস্যা আর্মহোল যদি খুব টাইট হয়ে যায় তখন কিন্তু আপনাদের কাঁধ পড়ে যাবে এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে শোয়া দুই নিয়েছি অনেকেই তো গলাটা একটু চওড়া চায় তখন আমরা কি করব। তখন আপনারা কি করবেন ওপরে আপনারা সোয়া দুই নেবেন কিন্তু নিজ দিক থেকে এইভাবে গলাটাকে একটুখানি আপনারা চওড়া করে গোল শেপ দিয়ে কেটে নিতে পারেন এতে আপনাদের গলার চওড়াটাও বেড়ে যাবে কিন্তু শোল্ডার আপনাদের পড়বে না যতই চওড়া হোক না কেন গলা বা যতই ডিপ হোক না কেন তখন কিন্তু আপনাদের শোল্ডার আর পড়বে না শোল্ডার পরে যাওয়ার আরও একটা কারণ হলো এই ব্লাউজের পুট এই পুটের মাপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুই ইঞ্চির থেকে একটুখানি বেশি আছে এবার এখানে পুটটা দেখুন এখানে পুটটা কিন্তু কখনোই আপনারা আড়াই ইঞ্চির উপরে নেবেন না আমার এখানে আছে সোয়া তিন ইঞ্চি এটা সেলাইতে চলে যাবে তাহলে এটা আড়াই ইঞ্চির থেকে একটু কম বা আড়াই ইঞ্চিতে আসবে এটাই ঠিক আড়াই ইঞ্চির ওপরে নেবেন না এবার সেলাইতে বলে দিচ্ছি গলায় যদি আপনারা পাইপিন বসান পাইপিনটাকে সব সময় একটু টেনে বসাতে হবে ওপরে পাইপিংটাকে আপনারা টানবেন কিন্তু নিচের কাপড়টাকে টানবেন না দেখুন পাইপিংটা আমি টেনে বসাচ্ছি যার ফলে দেখুন কাপড়ে একটু কুচকানো টাইপ এসছে এটা দরকার এটা যদি আসে তাহলে কিন্তু ঠিকঠাক একদম টাইটভাবে গলাটা আপনাদের বডির সাথে বসে যাবে তখন কিন্তু শোল্ডারটা পড়বে না আর এই যে কুচকানোটা দেখছেন এটা কিন্তু থাকবে না যখন আপনারা সেলাই করবেন মুড়ে বা প্রেস করে দেবেন তখন কিন্তু এই কুচকানোটা আর থাকবে না দেখুন সেলাইয়ের পরে কিন্তু সেই কুচকানোটা আর নেই পাইপিনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পাইপিন দিতে হবে আর শুধু পাইপিন না যদি আপনারা পট্টি বসান গলায় তাহলেও কিন্তু এইভাবেই পট্টিটা লাগাবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন কারণে শোল্ডার পড়ে যায় এবং সেগুলোর সমাধান আপনারা পেয়ে গেছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ